সমাজত প্রচলিত বিভিন্ন ধরনের যে সমস্যা, সে শিক্ষার সমস্যায় হোক, বাল্যবিবাহ হোক, বা মাদক দ্রব্য সেবন, বা আন আন যে সন্ত্রাসবাদী কার্যকলাপ, এই বিভিন্ন ধরনের যে সামাজিক ব্যাধি, এই সামাজিক ব্যাধিসমূহের সংখ্যালঘু সমাজখনক রক্ষা করার উদ্দেশ্যে আর তারপর কেনেধরণে কর্মসূচী প্রস্তুত করবেন তার লক্ষ্যে সদৌ সংখ্যালঘু ছাত্র ইউনিয়নে আজি গুহাটী শিল্পগ্রাম স্থিত যে অডিটোরিয়াম, যে প্রেক্ষাগৃহ, সেই প্রেক্ষাগৃহত এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। বিভিন্ন সমল ব্যক্তিক আমন্ত্রণ করে আনি সংখ্যালঘু সমাজক ইতিমধ্যে মই উল্লেখ করা যা সামাজিক ব্যাধি এইসমূহের কেনেক উদ্ধার করবেন সেই সম্বন্ধে একটি আলোচনা চক্র অনুষ্ঠিত করেছে। আর এই মুহূর্তে মোর সুতরাং উপস্থিত আছে আমসুর উপদেষ্টা আইনুদ্দিন আহমেদ। আর তখেতরপা মানে এই আজির যে কার্যসূচী, এই কার্যসূচীর বিষয়ে কিছু কথা জানি যত্ন করিম। যে আজি আমসুয়ের যথেষ্ট গুরুত্বপূর্ণ যে সমাজত এই যে প্রচলিত সামাজিক ব্যাধিসমূহ আছে এইবিলাকরপ সংখ্যালঘু সমাজখনক, বিশেষকে যেহেতু সংখ্যালঘু সমাজখনত এনেকা ধরনের ব্যাধিসমূহ বহুত বেশি বাড়ি যাওয়া বলে আমি অনুভব করেছো বা আমসুয়ে অনুভব করেছে, তার কারণে এই বিশেষ পদক্ষেপ লওয়া হয়েছে। গতি আজির কার্যসূচীর বিষয়ে কি কব? সক প্রথম কথাটা হচ্ছে সংখ্যালঘু জনগণের মাজত যেটা বাল্য বিবাহ যেটা প্রভাব আসে এই প্রভাবটা আমি প্রতিরোধ করবর কারণে আর উলিয়ে পোখালিয়ে উৎখাত করবর কারণে আমি পদক্ষেপ গ্রহণ করেছিল। আপনাদের জানে যে 2017 চনত মোর নেতৃত্বত গোটেই বাল্য বিবাহটা, বাল্য বিবাহ আন্দোলনটা, বিরোধী আন্দোলনটা আরম্ভ হয়েছিল। আর তারপিছত আমি আমসুর মঞ্চত এই গোটেই বাল্য বিবাহ বিরোধী যেটা আন্দোলন, এই আন্দোলনটা গড়ে উঠেছিল। বর্তমান রাজ্যখনত যদি আপনি কব বিচার যে সংখ্যালঘু অধ্যয়িত অঞ্চলত 95% বাল্য বিবাহ বন্ধ হয়েছে, মাত্র 5% বাল্য বিবাহ চলি আছে। এটা মূল প্রসঙ্গটা আহিছে যে অকল বাল্য বিবাহই নহয়, বাল্য বিবাহের ফলত যেখিনি সমস্যা, বিশেষকে কম বয়সা ছোৱালীবিলাক যেটা বিয়া হয়, এই বাল্য বিবাহ বিয়া হওয়ার পিছত সন্তান জন্ম হয়, তারপর ফ্যামিলি গৃহকন্দলটা বেশি হয় আর এই গোটেই ম্যাটারটো কোর্টলৈ গুছি যায়। তার কারণে আপনি সাব থানাবিলাকত বেশিরভাগে কম বয়সা ছোৱালীর মাজতে এই গৃহকন্দল লাগে, ফ্যামিলি কেসবিলাক বেশি হয়েছে। গতি সরকারে কঠোর একটা পদক্ষেপ গ্রহণ করব লাগে, বাল্য বিবাহ যিকোনো মূল্যের বিনিময়ত আমি বন্ধ করব লাগিব। মই আপনাদের জড়িয়ে বিশেষকে আমার মুসলিম সমাজের যখন মৌলবী মৌলনা আছে, কম বয়সীয় ছোৱালী যাতে কোনো ইসলামিক যে নীতি নিয়ম মতো যাতে বিবাহ যেটা সম্পন্ন করা সেইটা যাতে বন্ধ করে, আর যদি মৌলবী মৌলনা সকলে বাল্য বিবাহটো ইসলামিক নীতি নিয়ম মতো সম্পন্ন নকরে তাহলে কোনো পর্যায়ে বাল্য বিবাহ হবই নয়, কারণ কোনো ইসলামিক সমাজত এনেকা নাই যে বিয়া নকরাকে লড়া ছোৱালী একলগে থাকিব দিব। গতি এই ক্ষেত্রত মই ভাবো যে মুসলমান যখন ব্যক্তি আছে, মৌলবী মৌলনা যখন আছে, মুফতি যখন আছে, বাল্য বিবাহের ক্ষেত্রে অল্প কঠোর হব লাগে। অনুরূপ ধরনের সরকারও এক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন যাতে যে ইনফরমেশন পায় কনসার্ন অথরিটিবিলাক সজাগ করে দিব লাগে। দ্বিতীয় কথাটা হয়েছে সব একটা ড্রাগসর কথাটা আছে, আমি দেখা পাইছো যুব সমাজের মাজ যথেষ্টভাবে ড্রাগস মানে নিচা জাতীয় সামগ্রী সেবন করার যে প্রক্রিয়া বহুত বৃদ্ধি পাইছে। বিশেষকে আপনি যদি কলেজ, বিশ্ববিদ্যালয় বা আপনার যা জুনিয়র কলেজ বা হাই স্কুল লেভেলত যায় নিচা জাতীয় সামগ্রী যথেষ্ট সেবন করে, শিখর, গুটকা জাতীয় বিভিন্ন সামগ্রীবিল ব্যবহার করে, আর এই কারণে নবপ্রজন্মর একটা ট্রেন্ড সৃষ্টি হয়েছে, এই ধ্বংসর মুখলে গতি করে আছে। গতি আমি যুব প্রজন্ম সকলক আহ্বান জানাইছো যে আপনাদের এই ধরনের নিচাজাতীয় সামগ্রীর পর আঁতরিয়া হোক আর আমি আমার সমাজ সুস্থভাবে গড় দিব লাগিব। দ্বিতীয় কথা হচ্ছে এনকাউন্টার হয়েছিল, আপনাদের জানেই যে ড্রাগস প্রতিরোধ করবর কারণে সরকারে এনকাউন্টার একটা সিস্টেম করলে, কিন্তু তথাপিও আজির তারিখ কিন্তু ড্রাগসর যেটু ব্যবহার, যেটু ড্রাগসর যেটু প্রচলন সেটা বন্ধ হওয়া নাই। আজি আপনাদের জানে যে মাদ্রাসার নামত, জেহাদি উৎখাতর নামত একটা প্রক্রিয়া ইতিমধ্যে সরকারে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। আমি জেহাদি উৎখাত করক, সন্ত্রাসবাদী উৎখাত করক, আমার কোনো কবলিকা নাই, যার তথ্যপাতি প্রমাণ আছে আইনগত ব্যবস্থা গ্রহণ করক, কঠোর হাতের ব্যবস্থা গ্রহণ করক। কিন্তু যে বুলডুজার রাজনীতি যে সরকারে চলাই আছে, আমি সরকারক আহ্বান জানাইছো বুলডুজার রাজনীতি বন্ধ করব লাগবে। মাদ্রাসা ধ্বংসর যে ষড়যন্ত্র, মাদ্রাসা নিষেধ করার যে ষড়যন্ত্র, এটা বন্ধ করব লাগবে। আর এটা কথা ঠিক যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যিমানে দাম্ভিকতা নকরক, যিমানে যে অত্যাচার নকরক, মাদ্রাসা আন্দোলনটো কেতিয়াও ধ্বংস করব নয়, মাদ্রাসা চলে থাকিব। কিন্তু হ্যাঁ, আমি ইয়াতে একটা কথা আজ আলোচনা চক্রের জড়িয়ে সকলে একটা আহ্বান জানাইছে যে মাদ্রাসাসমূহত সাধারণ শিক্ষা দিয়ার প্রয়োজন আছে। আর আজি সভাত সকলে এই কথা স্বীকার করেছে যে মাদ্রাসার লগত সাধারণ শিক্ষা দিয়াটো জরুরি, আর সরকার একটু বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করক, আমি আমসুয়ে বা আমি ব্যক্তিগতভাবে সহযোগ করিম, সমর্থন করিম। কিন্তু মাদ্রাসা বন্ধ করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটো কেতিয়াও সফল করবলৈ দিয়া নহয়। আর একটা কথা আমি ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছো যে আমি যে বাল্য বিবাহের কথাই কোক, ড্রাগসর কথাই কোক, যেটু অসামাজিক কার্যকলাপেই হোক, এইবিলাক যদি প্রতিরোধ করব লাগে, তেতিয়াহলে আমি আমসুয়ে একটা দায়িত্ব গ্রহণ করব লাগিব যে আমার যে যেসমূহ মসজিদ আছে, মাদ্রাসা আছে, টুল আছে,
সকলো ক্ষেত্ৰত ব্যক্তিগতভাৱে সংগঠনে যাই ব্যাপকভাৱে সজাগতা সৃষ্টি কৰিব লাগিব। ইয়াত এটা কথা উল্লেখ আহিছে, জন্ম নিয়ন্ত্ৰণৰ কথাটো আহিছে। ইয়েছ, জন্ম নিয়ন্ত্ৰণ হোৱাটো আমি বিচাৰোঁ, আৰু জন্ম নিয়ন্ত্ৰণ হ'লে আমাৰ সমাজৰ বহু সমস্যা সমাধান হ'ব, আৰু তাৰ কাৰণে চৰকাৰে বাস্তৱসন্মত পদক্ষেপ গ্ৰহণ কৰক। কিন্তু জন্ম নিয়ন্ত্ৰণ নামত যদি এটা জাতি জনগোষ্ঠীক টাৰ্গেট কৰি কিবা আইন প্ৰণয়ন কৰা হয়, তেতিয়াহ'লে আমি তাক বিৰোধ কৰিম। জন্ম নিয়ন্ত্ৰণৰ ক্ষেত্ৰত আমি বাস্তৱসন্মত যিখিনি পদক্ষেপ গ্ৰহণ কৰিব আমি সহযোগ কৰিম। আমাৰ মনত শিক্ষাৰ অভাৱ আছে, তাৰ কাৰণে আমি আমচি আপোনালোকে জানে যে ঘৰে ঘৰে শিক্ষা তেতিয়াহে ৰক্ষা, এই শ্লোগান দিছোঁ, আৰু এই শ্লোগানটো কম সময়ৰ ভিতৰত আমি ব্যাপক এটা সঁহাৰি লাভ কৰিছে। গতিকে ঘৰে ঘৰে শিক্ষা আৰু তেতিয়াহে ৰক্ষা, এই শ্লোগানটো আমি বাস্তৱ ৰূপ দিব লাগিব, আৰু আমি আমচি প্ৰতিজ্ঞাবদ্ধ, আজি সংকল্পবদ্ধ হৈছোঁ যে জন্ম নিয়ন্ত্ৰণৰ ক্ষেত্ৰত বাল্য বিবাহ, বহুবিবাহ, ড্ৰাগছ, এই ক্ষেত্ৰত আমি ব্যাপক সজাগতা সৃষ্টি কৰিম। আৰু মাদ্ৰাছাৰ বিৰুদ্ধে চৰকাৰে যি ষড়যন্ত্ৰ ৰচনা কৰিছে, এই ষড়যন্ত্ৰ মহিমূৰ কৰিবৰ কাৰণে আমি চৰকাৰক আহ্বান জনাইছোঁ, আৰু আমি নিজে ব্যক্তিগতভাৱে প্ৰত্যেক মাদ্ৰাছা পৰিৱৰ্তন কৰিম, আৰু তাতে তন্ন তন্নকৈ পৰীক্ষা কৰা হ'ব, আৰু আমি তেওঁলোকক আহ্বান জনাম যে মাদ্ৰাছাৰ লগতে সাধাৰণ শিক্ষাটো দিয়া জৰুৰী, আৰু তেওঁলোকে সাধাৰণ শিক্ষা প্ৰদান কৰক। আজি যিহেতু আলোচনা চক্ৰ অনুষ্ঠিত হ'ল, সকলো কথা, সকলো বিষয় মানে খুব গভীৰভাৱে আলোচনা হ'ল, গতিকে ইয়াৰ পিছত এতিয়া যিহেতু আজি গুৱাহাটীত হৈছে, কেন্দ্ৰীয়ভাৱে হৈছে, পৰৱৰ্তী সময়ত এই বিশেষ কাৰ্যসূচীটো জিলাই জিলাই বা আঞ্চলিক ভিত্তিত আপোনালোকৰ তেনেকুৱা কিবা বিশেষ পৰিকল্পনা আছে? আপুনি ভাল কথাটো কৈছে যে আজি যি আলোচনা চক্ৰ অনুষ্ঠিত কৰিলোঁ, আজিৰ আলোচনা চক্ৰত আপোনালোকে দেখাই পাইছে ডক্টৰ নবনীল বৰুৱা উপস্থিত আছে, আমাৰ প্ৰাগ নিউজৰ এডিটৰ ইন চিফ প্ৰশান্ত ৰাজগুৰু ডাঙৰীয়া উপস্থিত আছে, বিশিষ্ট অধিবক্তা শান্তনু মহন্ত ডাঙৰীয়া উপস্থিত আছে, বা ডক্টৰ গুৱাহাটী হাইকোৰ্টৰ জ্যেষ্ঠ অধিবক্তা হাফিজ ৰশিদ চৌধুৰী ডাঙৰীয়া উপস্থিত আছে, মান্নান ছাৰ উপস্থিত আছে, আৰু দুজন আলিম ওলামাসকল উপস্থিত আছে। আৰু আমি এটা সিদ্ধান্ত লৈছোঁ যে আজি কেন্দ্ৰীয়ভাৱে এইটো উদ্বোধন কৰা হ'ল, এই আৰম্ভণিহে, আমি এতিয়া এই পৰ্যায়টো জিলা পৰ্যায়লৈ লৈ যাম, জিলা পৰ্যায়ৰ পিছৰ পৰা আমি ব্লক লেভেললৈ লৈ যাম, আৰু ব্লক লেভেলৰ পিছত আমি মছজিদ মাদ্ৰাছা মুক্তবলৈ লৈ যাম, আৰু এই আন্দোলনটো আজি আৰম্ভণি ঘটালোঁ আমি, এই আন্দোলনটো আমি শেষ পৰ্যায়লৈ যুঁজি যাম। আমি আমাৰ সমাজত থকা যিমান কুসংস্কাৰ আছে তাক প্ৰতিৰোধৰ ব্যৱস্থা কৰিম, আমাৰ সমাজত চলি থকা যিমান অপৰাধ ধৰণৰ ঘটনা সংঘটিছে তাৰ বিৰুদ্ধে আমি এৱাৰনেছ কৰিম, আৰু আমি হাতে কামে এই গোটেইখিনি কাম কৰিব পাৰিলেহে আমি ভাবোঁ যে আমি এটা সময়ত আমি এটা দিশলৈ গতি কৰিম। আৰু বিশেষকৈ আমাৰ সমাজৰ যিটো ঘৰে ঘৰে শিক্ষা তেতিয়াহে ৰক্ষা, এই শ্লোগানটো আমি বাস্তৱ ৰূপ দিয়াৰ কাৰণে 100% চেষ্টা কৰিম। আমি আপোনালোকৰ জৰিয়তে আহ্বান জনাইছোঁ যে আপোনালোকৰ জৰিয়তে যিমান মানুহ এই আপোনালোকৰ চেনেলটো চাব, যিমান ভিউৱাৰ্ছ আহিব, বা আমি সকলোকে আহ্বান জনাওঁ যে সকলোৱে নিজৰ নিজৰ দায়িত্ব পালন কৰিব লাগিব। আমি আপোনালোকৰ লগত আছোঁ, আপোনালোকে আমাৰ লগত থাকিব, আমি এখন সমন্বয়ৰ অসম গঢ়িব বিচাৰোঁ, আমি বৃহত্তৰ অসমীয়া জাতি গঠন প্ৰক্ৰিয়াত সম্পূৰ্ণ আছোৱে আমি আৰু অধিক ত্বৰান্বিত কৰিম, আৰু পৰৱৰ্তী সময়ত বিভিন্ন দল, সংগঠন, ব্যক্তিসকলক লৈ আৰু বৃহৎ পৰ্যায়ৰ এই আলোচনাবিলাক আমি কণ্টিনিউছলি কৰি থাকিম। ধন্যবাদ জ্ঞাপন কৰিছিলোঁ। এয়া আছিলে আমচুৰ উপদেষ্টা আইনুদ্দিন আহমেদ, আৰু তেখেতে যি কথাখিনি উল্লেখ কৰিছে যে ইতিমধ্যে সমাজত প্ৰচলিত যি কুব্যৱস্থা বা কুপ্ৰথা যিসমূহ আছে, বাল্য বিবাহ হওক বা বিভিন্ন আন আন যি কাম কাজবোৰ আছে, সেইবিলাক তেওঁলোকে আজি আলোচনা চক্ৰৰ জৰিয়তে উত্থাপন কৰিছে, পৰৱৰ্তী সময়ত আঞ্চলিক পৰ্যায়ত, জিলা পৰ্যায়ত তেওঁলোকে সেই সমগ্ৰ যি আন্দোলন এইটো এটা গণ আন্দোলন হিচাপে গঢ়ি তোলাৰো তেওঁ পোষকতা কৰিছে। গতিকে পৰৱৰ্তী সময়ত আমচুৰ এই পদক্ষেপ সমাজখনক কিমান দূৰ আগুৱাই লৈ যাব পাৰে, বা সমাজখনৰ পৰা এই যি কামসমূহ আছে, এই কামসমূহ বাল্য বিবাহ, শিক্ষাৰ আলোড়ন, এনেকুৱা বিষয়সমূহ কিমান দূৰ আগবঢ়াই লৈ যাব পাৰি, সেয়া সময়ত হ'ব লক্ষণীয়।